গল্প ঘেন্না লেখক শ্রীমতী সুলেখা সান্নাল হাওড়া ছাড়িয়ে ওদিকে হুগলি পর্যন্ত যে স্টেশনগুলি পড়ে তারই একটা থেকে কলকাতামুখ ট্রেন ছাড়ছে কলরব করতে করতে একদল মেয়ে আসে প্রায় দৌড়তে দৌড়তে বেশিরভাগই বিধবা মধ্যবয়সী প্রায় হাঁটুর ওপর উঁচু করে পড়া আধময়লা থান সবাইয়েরই খালি গা খালি পা মাথায় কাঁধে প্রত্যেকেরই একটা করে বস্তা সবুজ নিশান দেখাতে শুরু করেছে গার্ড অস্ফুট ও আর্তনাদ করতে করতে পায়ের গতি আরও বাড়ায় ওরা হেই বাবা লোকনাথ পৌঁছে দিও বাবা হাঁসফাঁস করতে করতে উঠে পড়ে কোনো রকমে কামড়ায় মাথায় কাঁধের বস্তাগুলো ফেলে দিয়ে বড় বড় নিঃশ্বাস নেয় পেয়েছি পেয়েছি গো বাবার দয়ায় বাবা আজ বুঝি আর যাওয়া হল নি হ্যাঁ গো সদি কই গো একটু আরাম করে বসে কৌটো থেকে মিশি বার করে দাঁতে দিতে দিতে হঠাৎ খেয়াল হলো সুন্দরীর হ্যাঁ তাকে কেউ দেখলিনি তোরা এখনো এলো নি মা হাঁটতেই কি পারে উপাশের বেঞ্চ থেকে যোগমায়া বলে বলিনি তখন নিস ও বাঙাল ব্যবসার কাজে শুনলিনি ওর জন্য তোকে বিপদে পড়তে হবে হ্যাঁ এই আমি বলে দিলাম সুন্দরী উদ্বিগ্ন মুখে তাকিয়েছিল জানলা দিয়ে দুটো বাসি পড়েছে ট্রেনের এখনও এলো না হেজা গাড়ি যে ছাড়ল গ একটু দূরে দেখা যায় সৌদামিনীকে হাঁটছে খুঁড়িয়ে খুঁড়িয়ে জানলা থেকে সুন্দরী প্রাণপণে চাচায় এ তাগ এই সদি দৌড়ো দৌড়ো গাড়ি পাবিনি দৌড় এ সারা গাড়ি শুদ্ধ লোক যেন হাঁ করে তাকিয়ে আছে ওর দিকে ভেবে দুটো লাল হয়ে ওঠে হ্যাঁচকা টান মেরে প্রায় চলন্ত গাড়িতে ওকে তুলে নেয় সুন্দরী আর চেঁচায় এমন ঝকমারিও করেছি গো তোকে কাজে নিয়ে আমার সব না করে ছাড়বি নি তুই বলে নিশ্বাস ফেলে সৌদি কপাল বেয়ে ঘামের ফোঁটা নেমে আসছে বড়ো বড়ো ভীরু চোখের দৃষ্টি দিয়ে গাড়ির ভেতরটা একবার দেখে নেয় গাড়ির যাত্রিনীরা এ গ্রাম ও গ্রামেরই ঘর গেরস্তের কেউ বউ কেউ শাশুড়ি মুখ চেনাচিনি এর সঙ্গে ওর আনকোনা বাইরের লোক ছাড়া এসব লাইনে আসে না একজন জিজ্ঞেস করে একে আবার কোথায় পেলি সুন্দরী নতুন লোক যে পাশের একজন গায়ে ঠেলা দিয়ে বলে বাঙাল গো বাঙাল বুঝছনি হাঁটা চলাফেরা দেখেই বোঝা যায় সুন্দরী সৌদামিনীর ফেলে দেওয়া বস্তা ভালো করে বেঞ্চির নিচে ঢুকিয়ে দিয়ে ঠিক হয়ে বসে তারপর ট্রেনটা জোরে চলতে শুরু করলে আঁচলে বাঁধা একরাশ মুড়ি কোলের ওপর রাখে বলে খা তো আর সারাদিন পাবিনি খেতে ছলছল করছিল তখনও সৌদামিনীর চোখ ভারী গলায় বলে আসার সময় ছেলেটা হাত টানাটানি করে কাটতেছিল বলে আমি যাব ওরে ফেলে আসতি মন চায় না থাকবে ঠিক কেন আমারও তো রয়েছে গঙ্গা আর ভোসা মানুষ লয় ওরা তোর বাপু বড় নেই আঁকড়া ওরা যে বাঙাল কয়ে খেপায় ওরে কানতেছিল কাল রাত্রিরে এখানে থাকতে চায় না উপাসে কয়েকজন মুচকি হাসে সৌদামিনীর পূর্ববঙ্গের টান শুনে ওর ছলছলে চোখ দেখে রেগে গিয়ে সুন্দরী মুখভঙ্গি করে তা যাও দেশেই ফিরে যাও তোমরা সুখে আসো সইবে কেন পড়েছিলে তো সেই স্টেশনে সেই ছিল ভালো তোমাকে দিয়ে আমার ব্যবসা চলবে নি বাপু এই তো সেদিন শ্রীরামপুরের রাম রোশন দোকানির সঙ্গে ঠিক করে এলুম পঁচিশ টাকা মন তোমাকে দিল চব্বিশ টাকা একটা আপত্তিও না কিছু না ন্যায্য দাম চাইতে গেলাম বলে দেবো কেন যার চাল সেই তো দিলে আরে বাপু টাকাটা সেদিন ধার দিয়েছিল কে বলে সামনের বেঞ্চের সহযাত্রীর মুখের দিকে তাকালো সমর্থনের আশায় তা যাও দুটো পয়সা পাচ্ছ আর এখন বুঝি দেশের মায়েরা উঠলে উঠেছে তোমার জুটি ধরে ধরে মুসলমানগুলো তাড়ালো যখন তখন তো কই বাঁচালো না তোমাদের দেশ আবারও ক্ষীণকণ্ঠে প্রতিবাদ করে ওঠে সৌদামিনী তারাবি কেন ওরাও থাকতেই কইছিল। সকলে সকলে সে দেখে আমি আর থাকি কোন ভরসায় কিন্তু ভরসা কি একেবারেই ছিল না যাবার খবর পেয়ে কানাই এসে বসেছিল ম্লান মুখে বলেছিল সত্যই যাবাই যাব না না কেন যাস কি মুসলমান গারে ভয়ে আমাদের হবিশ কাকা আর হাফিজারে জিজ্ঞাসা করো না লজ্জিত হয়ে বলেছিল সৌদামিনী না তা না এখানে থাকলে খাবো কি বাবুগারে পাড়ায় ভদ্রলোক এক ঘর নাই যে খাট্টে খাবো পেট চলবে কিসে কেন আমরা নাই তুমি আমার মিতে কার্তিকের বউ না একসঙ্গে মাঠে যাই নাই ফসলের দহল নিতে আমার কোলের ওপর প্রাণ্ডা যায় নাই কার্তিকে তবু ভরসা পায়নি সে ছেলের হাত ধরে একটা পোটলা নিয়ে বেরিয়ে এসেছিল খানিকটা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থেকে হন হন করে এগিয়ে এসে পেছন থেকে কানাই বলেছিল কাজটা কিন্তু ভালো করলা না তুমি শহরে পথে কত বিপদ আপদ লোভ আর পাপের সরাসরি মা নিজত নিয়ে টানাটানি সেখানেই বেশি অপমান আর দুঃখ পালি এখানে জানাবার লোক আছে তোমার সেখানে নাই এর বেশি আর কিছু বলতে পারেনি গলাটা ধরে এসেছিল এখনও সেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা সেই ভাষা ভাষা গলার স্বরে আটকানো কথাগুলো কানে বাজে মাঠে খেতে লাঙল চালানো ঘামে ভেজা চকচকে চওড়া পিঠ চাষিকে দেখলেই মনে পড়ে কার্তিকের কথা কানাইয়ের কথা চোখে জল আনে রাত্রে শুয়ে দেশ কই এই কনে আলাম আমি চোখের জল ঠোঁট দিয়ে চেপে নিয়ে অস্ফুটে কাঁধে সৌদামিনী বাঙালের কান্না সেই নোনা জলেই ভরে আসছিল চোখ হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল সবাই কথা থামিয়ে কাজে লাগার সময় এখন সুন্দরী বলে আয় রেসদি একটা বস্তার মুখ খুলে ভেতর থেকে চটের টুকরো বার করে একখানা লাঠি দিয়ে চটখানাকে অদ্ভুত কায়দায় ঢুকিয়ে দেয় দরজায় মাঝখানের ওই এক ইঞ্চির সরু ফাঁকে তারপর সুন্দরী ছোট একটা রেশন ব্যাগে পুরে দেয় চাল আর ও ঢালে হাত কেঁপে কটা চাল উড়ে পড়ে বাইরে কটা ছড়িয়ে পড়ে ভেতরে হা হা করে ওঠে সুন্দরী ফেলিসনি ফেলিস নি গায়ে বুঝি লাগে না তোর হ্যাঁ রে সধি টাকাটা আমার কি না মায়া হবেই বা কেন উপাশে আরও দুজন দুটো দিক অধিকার করেছে একজন দরজায় ফাঁকে ঢালছে একজন ঢালছে জানলার ফাঁকে সর দেখি ওকে সরিয়ে সুন্দরী নিজে ঢালে চাল সৌদামিনীর হাত কাঁপে বুকের ভেতরটা কেমন করে ঘরে কি চাল দেখেনি সে উঠোনে ধান এনে ফেলত কার্তিক নিজের হাতে সেই ধান ভেনে ঘর ভরে রেখেছে একটা চাল মাটিতে পড়লে খুঁটে তুলেছে চাল না লক্ষ্মী সোনাদানার চেয়েও বেশি কি যে দুঃখ তার চালের মূল্য বোঝাতে আসে সুন্দরী চুরি করা চালের ব্যবসা করতে গিয়ে আয় রে কপাল উবুর হয়ে কপালটা একবার মেঝে ঠুকে দেয় সুন্দরী বলে কি এলো ঘুমাচ্ছিস নাকি দে এটা দিলেই তো শেষ হয় তারপর কাজ শেষ করে শুকনো মুখ করে চুপ করে বসে থাকে সবাই কপালে হাত ঠেকিয়ে যোগমায়া ফিসফিস করে ভাই বাবা তারকনাথ এই স্টেশনটা পার করে দাও বাবা ওরা জানে বিশেষ একটা স্টেশনের কথা ধরা পড়ে বেশিরভাগই ওখানে সব জায়গায় পয়সা দিয়ে কেঁদে কেটে মুক্তি পাওয়া যায় কিন্তু এখানে শক্ত পাহারা তাই বড় ভয় ওদের শ্যওড়াফুলি জংশনকে ওইটা পার হয়ে গেলেই আবার কাজে মন দেয় নিচের থেকে চটখানাকে টানে আর সব চাল ছড়িয়ে পড়ে বাইরে সেগুলোকে কুড়িয়ে তুলতে হয় সুন্দরী বলে একটা করে খুঁটে তোল সদি পরে থাকেনি যেন এ আর পাবিনি বাপু আদমন সালে আমার দশের গুণাগার ইয়ার আর পারিনি বাপু এই কথাটা সদীর মনে কান্নার ঢেউ তোলে বুকের মধ্যে উথাল পাথাল করে দুঃখের সাগর সত্যি আর পারে না সে এই চুরি করে পেট চালানো অপমান আর অভিযোগ ছেলেটার কথা মনে পড়ে আহা কচি ছেলেটা সেই অন্ধকার শেয়াল ডাকা মাঠের মধ্যে কুঁড়েতে পিরিম জ্বালিয়ে কাঠ হয়ে বসে থাকে সে গেলে জড়িয়ে ধরে কাঁদে আমি তাকবো না কিছুতেই তাকবো না তুমি আমারে কানাই কাকার কাছে রাখকে আয় ছেলে মা দুজনেই কাঁদে ছেলে বলে কেন তুই আলি ওখানে কত লোক ছিল সে না ওখানে ওরা আমারে কয় হাসি স্টেশনের প্ল্যাটফর্মে ঘুরতে ঘুরতে সৌদামিনীর ওপর চোখ পড়েছিল সুন্দরীর বলেছিল যাবি মা ব্যবসা করবি স্বাধীন ব্যবসা দুটো পয়সা আসবে এত কষ্টে থাকতে হবে না সাগ্রহে তখন রাজি হয়েছিল সে সুন্দরী ঘর দিয়েছে একখানা টাকা ধার দিয়েছে সঙ্গে সঙ্গে নিয়ে ব্যবসা বোঝায় তাই ওর কাছে কৃতজ্ঞ হয়ে আছে সে আর অন্যদের মতো সুন্দরী মুখরাও নয় মনটা নরম আছে এখনও অন্যদের হাসি ঠাট্টা ব্যঙ্গের উত্তরে কতদিন বিরক্ত হয়ে সুন্দরীকে বলতে শুনেছে সৌদামিনী বাঙাল টাঙাল বুঝিনি বাপু কষ্টে পড়েছে বলতেই এলো নিয়ে এলাম তোরাই বমন বাঙাল বাঙাল করে মরিস কেন বাঙালরা কি মানুষ নয় স্টেশনে পৌঁছে চারিদিকে ছড়িয়ে পড়ে সবাই একসঙ্গে থাকলে ধরা পড়ার সম্ভাবনা বেশি কুলিরা জানে কোথায় পৌঁছে নিতে হয় বস্তাগুলোকে বাবু দাঁড়িয়ে থাকা রেলের লোক গার্ড সবাইয়ের জন্য আলাদা করে পয়সা গুঁজে রাখে ট্যাকে হাত ওরাও বাড়িয়ে থাকে এরাও বাড়িয়ে থাকে কথার চেয়ে কাজ হয় তাড়াতাড়ি রিক্সায় উঠে সুন্দরী বলে দাঁড়া বাবা দাঁড়া একটু পেছনেরটাকে বেশি ছাড়িয়ে যাসনি নি পেছনের রিক্সায় আসে সৌদামিনী তাকে ডেকে বলে দেয় বলে দিবি সুবল শখাকে টাকা আর আমি ফেলে রাখবনি পারিশ যদি আজই আনবি আদায় করে সুবল সখা বড় বাকি ফেলে রাখে টাকা একটু বেশি দাম পাওয়া যায় বলে ওর কাছে চাল দিতে হয় বটে কিন্তু টাকা আদায় করতে প্রাণ যায় নিজের অতি কষ্টে জমানো সমস্ত জীবন ধরে জমানো গোটা পঞ্চাশেক টাকা নিয়ে কাজে নেমেছিল সে ভারী তো লাভ ঘুষ থেকে শুরু করে গুণাগার দিয়ে সারা দিন একটা টাকাও তার লাভ হয় কিনা সন্দেহ তবু তারই জন্য প্রাণান্ত পরিশ্রম অপমান প্রতি মুহূর্তে ধরা পড়ার ভয় সারাটা দিনের না খাওয়ার ধকল ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলে সে এ ব্যবসা ছেড়ে দিলেই বা খাবে কী সে তিনটে ছোটো ছেলে নিজের পেটটা তো আছে স্টেশন থেকে কত দূরে সব দোকান বাবা অসমান রিকশার ওঠানামায় শরীরে যেন ব্যথা ধরে যায় সৌদামিনীর খিদে পেটের ভেতরটা মোচড়ায় আজ সকালে খেয়েও আসেনি সে মনটা খারাপ ছিল বলে গলা শুকিয়ে আসে তেষ্টায় শুভন সখার দোকানে যাবার সময় দেখলো বেলা প্রায় শেষ হয়ে এসেছে এখানকার কাজ শেষ হলে স্টেশনে পৌঁছতে হবে তাড়াতাড়ি সাড়ে ছটার গাড়ি যদি চলে যায় তবে আটটার আগে আর গাড়ি নেই ছেলেটাকে দুটো রেঁধে দিতে হবে তাড়াতাড়ি গিয়ে চালের ছোট বস্তাটা পাশের ঘরে রেখে এসে বেঞ্চটা গায়ের গামছা দিয়ে ঝেড়ে দিয়ে একটা হাত পাখা এগিয়ে দিয়ে সুবল সখা বলে না বসো যা রোদ জিরিয়ে নাও একটু বসে পড়ে সোদামিনী বলে বসবার সময় নেই টাকা কয়টা যদি দেতে আজ সুন্দরী দিদি কয়ে দিল সে হবে এখন অনুরোধের দৃষ্টি নিয়ে সুবল বলে টাকা কি আর ফেলে রাখবো নাকি জল খাবে বলে এক গ্লাস জল এগিয়ে দেয় সোদামণি মুখে দিয়ে দেখে শুধু জল নয় মিষ্টি ঠান্ডা ঠান্ডা এক চুমুকে সেটা শেষ করতে করতে একটা শিশিরানি ভাব জাগে মনে স্টেশনে এক ধরনের লোকের আনাগোনা তাদের খুব কাছে এসে দাঁড়ানো দেখলে এমনি একটা গা ঠান্ডা করা ভাব জাগত অনেক দিন পর মনের মধ্যেটা সেরকম করে উঠল জলের গ্লাসটা শেষ করে ভোঁতার বোবা চোখে তাকিয়ে রইল ছেলে মেয়ে আছে তোমার সুবল প্রশ্ন করল আছে এক ছাওয়াল মাত্র একটু ইতস্তত করে সুবল কি একটা কথা বলতে গিয়ে বলে না খানিক চুপ করে কি যেন ভাবে তারপর মৃদুস্বরে বলে রাগ যদি না করো তবে একটা কথা বলি সৌদামিনী ঘরের চারপাশটা একবার আবছায়ার মতো চোখ বুলিয়ে নিল সৌদামিনী তারপর ম্লান নিস্তেজ গলায় বলল কন কি কবেন আমার আবার রাগ আর বিরাগ বলি কি সুন্দরীর সঙ্গে ব্যবসা করা ছেড়ে দাও তুমি আমারও ত্রিসংসারে কেউ নেই ছেলেকে নিয়ে তুমি আমার এখানে চলে এসো তুমি ঘর সংসারের কাজ করবে আমি উপায় করে আনবো অত্যন্ত সহজ সরল প্রস্তাব এরকম দু একটা প্রস্তাব স্টেশনে থাকতেও এসেছিল তার কাছে সিটিয়ে তাই যেন গুটিয়ে গেল সৌদামিনী ওকে অসহায়ের মতো চুপ করে থাকতে দেখে সুবল বলে কথাটা আমি ভেবেছি তোমাকে দেখার পর থেকেই ভুলিনি সাহস করে বড় লক্ষ্মীর মতো চেহারা আর স্বভাব তোমার ও চুরির ব্যবসা যে তোমার ভালো লাগে না তাও বুঝি আমি তবু সৌদামিনী গুটিয়ে থাকা ভাবটা যায় না মাথা নিচু করেই বসে থাকে প্রায় গোপন কথা বলার মতো করে সুবল বলে এই ব্যবসা আমারও ভালো লাগে না করি কেবল টাকার লোভে আসল ব্যবসা তো দেখছো আমার এই দর্জির কাজ এই ভালো এ শালা চালের জন্য কি আমারও কম পুলিশ দারোগার ভয় তটস্থ দুপাঁচের চালের উপরেই যত নজর সালাবে তবু উত্তর না পেয়ে শেষে বিরক্ত মুখে সুবল বলে কি বলবে বলো না অন্যায় বলেছি কিছু কি ভাবছ ভাবা কি এতই সহজ সুন্দরী ছাড়তে যাবি কেন আর আমি বাঙাল আপনারা তো ঘেন না করেন আমা করে তার উপর বেদবা মানের ভয়ে পালায় আসা শেষে কি দুর্নাম কেনব ওসবের কোনোটাই মানি নেই আমি বাঙালো না বিধবাও না আর লোকে কি বললো না বললো বাবুদের মতো তা নিয়ে আমাদের মাথা ঘামালে চলবে কেন হঠাৎ মাথা তুলে বেলার দিকে তাকিয়ে চমকে উঠে সৌদামিনী বলে সন্ধে হয়ে গেল যাবনি কেমন করি আমি একটা রিক্সা করে যেতে বলে সুবল সখা ভাড়াটাও দিয়ে দিতে চায় কিন্তু একা যেতে রাজি হয় না সৌদামিনী সুবলকে তখন উঠতে হয় পৌঁছে দেবার জন্য দোকান বন্ধ করে চাবিটাকে ট্যাঁকে গুঁজে খানেকটা রাস্তা এগিয়ে এসে মাঝ রাস্তা থেকে একটা রিক্সা ডেকে বসে নিজে যথাসম্ভব গুটিয়ে বসে জায়গা ছেড়ে দেয় গায়ের মেয়ে তার উপর বিধবা পরপুরুষের পাশে বসে যেতে সংকোচ তো হবেই সৌদামিনী সমস্ত শরীরটাকে শামুকের মতো গুটিয়ে আনে ভয়ে সংকোচে হয়তো মাথার ওপর হুট তোলা রিকশায় লোকটা জড়িয়ে ধরতে পারে ওর অবস্থা বুঝে সুবল মুচকি হাসে অত ভয় পাচ্ছ কেন গো হাত পা খেলিয়েই বসো না ভয়টা কিসের খানিকক্ষণ চুপ করে থেকে গলাটা পরিষ্কার করে বলে ভাবছিলাম আসল কথার তো কোনো উত্তর দিলে না আমি তো রাজি তোমার আপত্তি থাকলে চালের ব্যবসা ছেড়ে দেব তো বললাম সৌদামিনীর কমে আসা ভয়টা আবার বাড়ে স্টেশনের পথ কত দূর একবার তাকিয়ে দেখে নেয় লোকটা বুঝি এখনই তার অধিকার কায়েম করতে চায় খানিক জোর গলায় তাই বলতে হয় কথা তো তোমারে এখনই দিতে পারি নে দেখি ভাববে হ্যাঁ হ্যাঁ ভেবেই দেখো তুমি সে আমি জোর করে মত আদায় করবো না তোমার তা সামনের দিনেই যা হোক কিছু ভেবে এসো কেমন সুদামিনীর নিঃশ্বাস ফেলবার শব্দ পেয়ে সুবল বলে বিশ্বাস করা না করা তোমার হাত আমার অন্তরের কথাই বলেছি লোক আমি খারাপ না লোক যে খারাপ না সেটা টের পাওয়া গেছে রিকশায় পাশাপাশি এসেই কথাটা তা নয় সুদামিনীর এখন ধানের দখল দিতে গিয়ে প্রাণ দেওয়া স্বামীর কথা মনে পড়ে তার মিতে কানাইয়ের কথা মনে পড়ে দেশ ঘর জমি ধান পাপ পূর্ণ মিলিয়ে মনের মধ্যে অন্ধকার নামে স্টেশনের আলো দেখতে পেয়ে সুবল বলে আমি এবার যাই তোমার দলটাকে পেয়ে যাবে ওখানে হঠাৎ সুবলের হাত শক্ত করে চেপে ধরে সৌদামিনী না না গাড়ি পর্যন্ত উঠিয়ে দিয়ে যাও আমারে সাড়ে ছটার গাড়িটা একটু আগে ছেড়ে গেছে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় পরের ট্রেনটার জন্য সুবলকে স্টেশনের চায়ের স্টলের বেঞ্চিতে বসিয়ে কাপে করে চা খাওয়ায় গাড়ি এলে দুজনে একটা খালি কামড়ায় গিয়ে বসে থাকে পাশাপাশি চুপ করে থাকে যেন কথা সব ফুরিয়ে গেছে যেতে পারবে তো একা গাড়ি ছাড়ার ঘণ্টা দিলে সুবল জিজ্ঞেস করে চলন্ত গাড়ির সঙ্গে অনেক দূর এগিয়ে যায় যেন অনেক দূর চলে যাচ্ছে তার প্রিয় পরিজন আর বুঝি দেখা হবে না গাড়ি প্ল্যাটফর্ম ছাড়িয়ে গেলে জানলার কাছ থেকে সরে এসে ভেতরে বসে সোদামিনীর দু চোখ ভরে জল আসে খালি কামরায় গায়ের মধ্যে কেমন ছমছম করে মনে হয় এ সময়টায় সুবল সঙ্গে থাকলেই যেন ভালো লাগত এই ভয় ভয় ভাবটা একটুও থাকতো না তাহলে সেই গা ছমছম করা ভাব নিয়ে ঘরে এলে ছেলেটা আগুনের মতো গরম গা নিয়ে এসে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদে তুই নে মা শীতে আমার কাঁপাইছে সারাটা দুপুর অনুতাপে বুকের মধ্যেটা পুড়ে যায় কপালে বুঝি সত্যিই অনেক দুঃখ আছে তার বিধবা মানুষ ছেলের মা দেড় কুড়ি বয়স হতে চলল দেশ জমি জায়গা ছেড়ে এসে নইলে আবার নতুন করে সংসার করবার শখ জাগবে কেন মনে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বসে থাকে থমথমে মুখে সুন্দরী ঢোকে বলে আজ সুবাসী আর হারানিরে ধরে নিয়ে গেছে পুলিশ একেবারে হাজতে হতে চালান ওভাবে আর নেওয়া যাবে নি চাল পাপ পুণ্যের জগৎ থেকে সম্পূর্ণ অন্য এক জগতে চলে আসতে হয় বোকা ভোঁতা চোখে তাকিয়ে সৌদামিনী জিজ্ঞেস করে তবে কী করব উপায় আছে রে উপায় আছে এতক্ষণ পর একটু হাসে মিশি মাখা কালো দাঁতে বলে বর্জর আটনেরই গেরো যায় দে দেহি আটানা পয়সা দর্জিকে দিতে হবে ব্যবসাও রাখতে হবে তোরও আমারও নইলে পোড়া পেট চলবে কী করে দর্জি বিস্ময়ে সৌদামিনীর কথা আটকে আসে দেখেছিস কি এইবার মেম সাহেবই পোশাক পরতে হবে যে উঠে আয় দেখি গুটিয়ে নিয়ে আসা মস্ত বড় একখণ্ড চটের টুকরো তার বুক থেকে পিঠ পর্যন্ত ফেলে একবার মেপে নিয়ে বলে ঠিক হবে তোর এতে আমি মোটা মানুষ আমার লাগবে বেশি পয়সা নিয়ে যাবার সময় বলে ভাবিসনি কিছু সব ঠিক হয়ে যাবে ওর চিন্তিত বিষণ্ন মুখের দিকে চোখ পড়তে বলে মর ছেলের জ্বর যেন কারুর হয় না কাঁদছিস কেন রাতে আমার ওখান থেকে চারটি খেয়ে নিসনি তুই কাল বোসাকে দিয়ে পাঁচু কাছ থেকে ওষুধ আনিয়ে দিলেই জ্বর সেরে যাবে ভাবিস নি ছেলে বলে তোর যদি পুলিশে ধরে নিয়ে যায় মা বলে কেঁদে ফেলে পাপ পুণ্য এক নিমেষে উধাও হয়ে যায় মন থেকে সোদামিনী বলে যাবি চলে এখান থেকে একজন আমার ঘরে নিয়ে যাতে চাইছে তোরে আমি লেখাপড়া শেখাব ছেলে ভারী খুশি হয়ে বলে তাইস আলমা ওদের মনের মধ্যে সুখের ছবিটা একবার জাগে আবার মিলিয়ে যায় সকালবেলা সুন্দরী নিয়ে এলো দর্জির তৈরি করা জিনিসটা গলার ওপর থেকে পেট পর্যন্ত একটা মস্ত বড় চটের টুকরো ভাঁজে ভাঁজে সেলাই করা পেছনে কাচুলির মতো কতগুলি দড়ি সুন্দরী বলে চাল আনতো দেখি কষের চালের ধামা এগিয়ে দিলে বলে ধর দেখিনি লম্বা করে তারপর কৌটোয় করে চাল ঢালতে থাকে সেলাই করা ভাঁজগুলোর মধ্যে হাঁ করে তাকিয়ে থাকে সৌদামিনী দরজা জানলার ফাঁকে ছালা গুঁজে চাল ঢালবার সময়ও এত আশ্চর্য হয়নি সে ধামার প্রায় সব চালগুলি ঢেলে নিয়ে সুন্দরী বলে আয় এদিকে তার পা থেকে কাপড় ফেলে দিয়ে বেঁধে দেয় শরীরের সঙ্গে চটের পরশ আর চালের ভ্যাপসা গন্ধে দম যেন বন্ধ হয়ে আসে ভীষণ মোটা মেয়ে মানুষের মতো হাঁপাতে থাকে সোদামিনী হে আমি পারবো না আমি মরে যাব ও সব পড়ে ও দিদি ছেলেটাও মায়ের অদ্ভুত সাজ দেখে হাউমাউ করে কেঁদে ওঠে সুন্দরী রেগে ওঠে না তো করবে কে শুনি আমি এমন মোটা মানুষ আমি পারছি না আরও সবাই যে নেবে কষ্ট তাদের নেই না হয় চাল কিছু কম করেই দিও তোমারটায় পেট চালাতে হবে তো ফিতোগুলো খুলে দিয়ে আবার চালগুলো ধামায় ভরে ফেলে তাড়াতাড়ি সেদিকে তাকিয়ে কান্নায় যেন গলা আটকে আসে সৌদামিনীর সে কাকুতি জানায় তিন চারটে দিন আমাদের মাপ দেও দিদি সেলেটারে দেখার কেউ নাই আমারও শরীরটা খারাপ তারপর জাতি তো হবেই তোমাগরও যে পথ আমাগরও সেই পথ তো জানি তা নয় নাই গেলে তুমি কটা দিন সুন্দরী এবার সহানুভূতিতে নরম হয়ে আসে বুঝিস তো দিদি পেটের দায়েই তো সব এই বা কদিন আবাগের বেটারা ঠিক ধরে ফেলবে দেখিস যত চোখ কি আমাদেরই পড়ে গো দশের বিশ্বের চাল নিয়ে কি দালান তুলব আমরা সুন্দরীর কথা সৌদামিনীর কানে যায় না ও পথ খোঁজে এইবার গিয়েই সে সুবল সখার প্রস্তাবে রাজি হয়ে আসবে তারপর চলে যাবে ছেলেকে নিয়ে তাতে যদি পাপ হয় হোক সেই একই সময় কলরব করে মেয়েরা দৌড়োয় গাড়ি ধরতে বস্তা নিয়ে ভয় ভয় এদিক ওদিক তাকায় না বটে কিন্তু চোখের দৃষ্টি যেন ঠিকরে বেরিয়ে আসে বড় বড় নিঃশ্বাস নেয় আর হাঁপায় চেনা জানা লোকের সঙ্গে দেখা হলে তারা হাসে কি গো তোমরা যেসব পাল্লা দিয়ে মোটা হচ্ছো ওরা গালাগালি করে চুপকার না দেখরা কে কোথা দিয়ে শুনবে হয়ে যাবে ব্যবসা করা বিকেলে ফিরে আসে স্বাভাবিক শরীর নিয়ে ওরাই স্বাভাবিক মানুষের মতো নিশ্বাস নেয় সবাই বলে ছেড়ে দেবো ছাইয়ে ব্যবসা দু পাঁচ চালের জন্য প্রাণ যে অতিষ্ঠ হয়ে উঠল কিন্তু ছেড়ে দেবো বলেও কেউ ছাড়তে পারে না কষ্টটা শেখানেই কটা দিন পরে ছেলে সুস্থ হয়ে গেলে কোনো অজুহাত দেওয়া যায় না সুবল সখার সঙ্গেও দেখা করা দরকার এখনও যদি তার মত বদলে না থাকে তবে সৌদামিনীর মত দিয়েই আসবে আজ খানিকটা আশা থাকে বলে শের পনেরো চাল নিয়ে চটের পোশাকটা খুব ভারী মনে হয় না সুন্দরী বলে আর একটু জোরে হাট চালের ব্যবসা গরমে কষ্ট হয় হাঁটতে পারে না তবু চেষ্টা করে কেবলই মনে হয় আজই তো শেষ দিন তার চলতে চলতে ভাবে সুবল পরিশ্রম করে ফিরবে ছেলেটা স্কুলে যাবে পড়তে সেও দরকার হলে সুবলকে সাহায্য করবে আহা এক নিমিষে যদি পৌঁছে দেওয়া যেত সেখানে গাড়িতে উঠে কষ্ট হয় তেষ্টায় গলা শুকিয়ে আসে দুটো স্টেশন পার হয়ে গেলে সুন্দরীকে বলে একটু খুলি দিদি আর তো পারতিসি নে ছেলে মানুষ বাতাসিও বলে সত্যি খুলেই বসি একটু কোন স্টেশন এটা দেখি দাঁড়া বলে জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখতে গিয়ে সুন্দরী চমকে সরে আসে তখনও প্ল্যাটফর্ম ছাড়িয়ে যায়নি গাড়ি খাকি পোশাক পরা লম্বা চওড়া দুজন লোক গাড়ির হাতল ধরে উঠে পড়ে ওদেরই কামড়ায় সঙ্গে মস্ত লাঠিধারি সে পায় নিমেষে মেয়েদের মুখগুলো শুকিয়ে যায় বুকের মধ্যে সব ধরফর করে দুজনেই দরজায় পিঠ দিয়ে একটু দাঁড়ায় জামায় বুকে অনেকগুলো ব্যাজে রোদ পড়ে ঝকমক করে দাঁড়িয়ে ছোচলো গোবজোড়াটায় পাক দেয় আর একজন তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করে মেয়েদের সেপাইটা যেন কাঠের পুতুল চুপ করে দাঁড়িয়েই থাকে অ্যাটেনশনের ভঙ্গি নিয়ে মাঝ বয়সী কম বয়সে মোটামোটা অনেকগুলো মেয়ে পাশাপাশি বসে তবু ওদিকে দরজার কাছে বসে থাকা সৌদামিনীর দিকেই যে ওদের চোখ পড়েছে ফ্যাকা সে মুখখানা অন্যদিকে ঘুরিয়ে রেখেও সেটা সে বুঝে ফেলে মেয়েরা ভোঁতা আর বোবা দৃষ্টি নিয়ে নিস্তব্ধ হয়ে বসে থাকে নরে না শব্দও করে না একটা সিগারেটে দুটো বড় বড় টান দিয়ে পায়ের নিচে জুতো দিয়ে পিষে একজন অফিসার হঠাৎ অদ্ভুত ক্ষিপ্র হয়ে ওঠে বাতাসের সামনে গিয়ে দাঁড়ায় চাল নিয়ে ভাবছিস সালি বারকার শিগগির হাউমাউ করে বাতাসে আর্তনাদ করে ও বাবু পায়ে পুরি বাবু আজকের মতো সেরে দাও বাবু দাঁত বার করে তৃপ্তির হাসি হাসতে থাকে পেছনের লোকটা সেই আবার এগিয়ে গিয়ে বাতাসির কাপড় চেপে ধরে আর একজন সম্মতির দৃষ্টি নিয়ে সামান্য দূরে সরে দাঁড়ায় রিভলভারটা বার করে হাতের ওপর নাচায় মেয়েগুলোর ভয়ে আড়ষ্টতায় দম আটকানো ভাবটা ওরা খুব উপভোগ করছে সেটা ওদের চোখ দেখলেই বোঝা যায় সৌদামিনী হঠাৎ উঠে গাড়ি থামবার থামাপার শিকলটার দিকে হাত বাড়াতেই একজন এগিয়ে এসে হ্যাঁচ কাটানে হাত নামিয়ে দেয় বড় যে শখ চাঁদ শেকল টেনে গাড়ি থামাবে চুরি করে ব্যবসা করে আবার তেজ দেখো সোদামিনীর রাগে হাঁপায় চোখ দুটো জ্বলে ওঠে তালি নামে যাও যা পারো স্টেশনে নামবে করো পাঁচজন লোকের সামনে বিচার হোক পুলিশে দাও হাজতে পড়ো তা না চলন্ত গাড়িতে উঠে মেয়ে করে কাপড় ধরে টানা টানি একই সাল ধরা না বস্রাতি চপড়াও হুঙ্কার দিয়ে গিয়ে আসে অফিসার একজন গাড়ি যে গর্জন সরকারি লোক দেখেও ভয় নেই একটু ভাবছিস আমরা জানিনি চাল নিয়েছিস কোথায় সব সালির কাপড় খোলাবো আজ বাইরের দরজাটা বাতাসে কখন যেন খুলে গেছে কিন্তু সেদিকে তাকানোর অবসরও থাকে না লোকটা যতই এগিয়ে আসে বুকের কাপড় শক্ত করে চেপে ধরে বিস্ফারিত চোখে সৌদামিনী পিছিয়ে যায় এতটুকু কুণ্ঠা নেই আঁচল চেপে ধরে সরকারি লোক বলে খোল কাপড় সেপাইটার মুখখানা ফ্যাকাশে হয়ে ওঠে সেই যে চোখ নামায় আর তোলে না রুদ্ধ কান্নায় শরীরটা ফুলতে থাকে সোদামিনির তীব্র ঘৃণায় ঠোঁট দুখানা কুঞ্চিত হয় শেষে প্রাণপণ শক্তিতে লোকটা চুলের গোছা মুঠি করে চেপে ধরে দুহাতে অফিসার বারে বারে মাথা নাড়ায় ছাড়াতে পারে না কষ্ট হয় খুব চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসে শেষ উপায় হিসাবে বুট পায়ের একটা জোর লাথি কষিয়ে দেয় মেয়েটার পেটে তাতেই কাজ হয় কাপড়খানা থেকে যায় হাতে খোলা দরজা দিয়ে সৌদামিনী কেবল ছিটকে বেরিয়ে যায় কাপড়ের শেষ প্রান্তটায় সামান্য একটু টান পড়ে ভদ্রলোক নোংরা জিনিস হাতে পড়ার মতো চমকানো ভাব নিয়ে কাপড়খানাকেও জানলা গলিয়ে ফেলে দেয় বাইরে বাতাসে ভেসে ভেসে উড়ে যায় সেটা